যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অত্যন্ত বিখ্যাত কাব্যিক পঙ্ক্তি, এই বাংলায় অনেকেরই পরিচিত লাইন এইগুলি। যুগের ধর্মই এমন যে অন্যায়ভাবে যদি কারুর সঙ্গে কিছু করা হয়, যদি পীড়ন করা হয়, যদি নিপীড়ন হয়, অত্যাচার হয়, তাহলে সেই নিপীড়ন কর্মফল হিসেবে ফিরে এসে তোমাকে বা আপনাকেই পীড়া দেবে। এইটা সবচেয়ে বড় পরীক্ষাগার এই মুহূর্তে সম্ভবত। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই তত্ত্বের সবচেয়ে বড় গবেষণাগার এই মুহূর্তে সম্ভবত, অথবা এই তত্ত্বের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা এটা নিয়ে সম্ভবত এখন চলছে বাংলাদেশে, সীমান্তের ওপারে, ওপার বাংলায়, কাঁটাতারের ওপারে। যে অন্যায় আগুন বাংলাদেশে জ্বালানো হয়েছিল হাসিনাকে উৎখাত করার নামে, দেশে কোট আনকোট গণতন্ত্র এবং কোট আনকোট স্বাধীনতা ফেরানোর নামে যে অত্যাচার, অন্যায়, নৈরাজ্যের আগুন বাংলাদেশে জ্বালানো হয়েছিল, সেই আগুনে এখন হাত পুড়তে শুরু করেছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর এবং তাদের অন্ধ ধর্মোন্মাদ সাম্প্রদায়িক অনুগামীদের। বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার পালাবদল করে এরা থামেনি, বাংলাদেশে এরা রাজনৈতিক ক্ষমতার পালাবদল এবং প্রশাসনিক অস্থিরতার সুযোগটা নিয়ে এক নাগাড়ে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর, আদিবাসী জনজাতিদের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে গিয়েছে। লুটপাট, হত্যা, খুন, জখম, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর ক্রমাগত চলছিল। এগুলো নাকি, একদল বলছিল এগুলো নাকি সব রাজনৈতিক, এগুলো কোনো সম্প্রদায়কে টার্গেট করে, নিশানা করে হচ্ছে না, রাজনৈতিক কারণে ঘটছে। এইভাবে অন্যায়টাকে জিইয়ে রাখা হচ্ছিল দিনের পর দিন, মাসের পর মাস। শেখ হাসিনা 5ই অগস্ট বাংলাদেশ থেকে চলে এসেছেন ভারতে, তারপর কতগুলো দিন, কতটা মাস কেটেছে সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এখনও এই পরিস্থিতি বাংলাদেশে চলছে, কিন্তু এবার ওই আগুনটা বুমেরাং হয়ে ফিরছে, তাই মিয়ে যাচ্ছে লম্ফঝম্প। সমতল এলাকায় যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল তখন প্রতিরোধ সেভাবে গড়ে তোলা যায়নি, বা অনেকে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, কিন্তু পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের পার্বত্য এলাকায় যারা থাকেন, সেই জনজাতি আদিবাসী গোষ্ঠী, তারা অত্যন্ত সংগঠিত প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলেছেন, এবং এমনকি তাদের বিরুদ্ধে সেনা লালিয়ে দিয়েও লাভ হয়নি। এমন প্রতিরোধ সেখানে গড়ে তোলা হয়েছে যে সেনা সেখানে কারফিউ জারি করেও আন্দোলন দমাতে পারছে না, বেপরোয়া গুলি চালিয়েও আন্দোলন দমাতে পারছে না। কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান শাসকের অনুগামীরা গোটা দেশ জুড়ে হল্লা তৈরি করছিল, বলছিল ভারতের 7 সিস্টার্সে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে তারা নাকি অশান্তি তৈরি করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন বাংলাদেশের 3 সিস্টার্স, রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবন, এই 3টি জেলা পার্বত্য চট্টগ্রামের যে প্রায় নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেই বিষয়টা অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে মোহাম্মদ ইউনূসের সরকার, তার প্রশাসন এবং তার অনুগামীদের। এখন কিভাবে এই আগুন নেভানো হবে মাথায় ঢুকছে না। আর যাদের ভরসায় লম্ফঝম্প চলছিল, আমেরিকার ভরসায়, আমেরিকা নাকি ভারতকে ধমকে চমকে চুপ করিয়ে রাখবে, সেই আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা কৌশলগতভাবে কতটা গভীর সে ছবিও আজ দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক, সেখানে কী কী হলো সেসবও তুলে ধরব। বিশদে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত আমেরিকার সম্পর্কের সমীকরণ আজ বাংলার প্রাইম টাইমে দেখাবো আমি আর সৃজিতা। স্বাধীন হয়েছে, ছাত্র জনতা নাকি সেই দেশকে স্বাধীন করেছে, ভালো কথা। কিন্তু ছাত্র জনতাকে সামনে রেখে যারা একটা গোটা দেশে
একটা সুবিশাল পরিবর্তন এনে দিল, তারা নাকি গণতান্ত্রিক আবহ তৈরি করলো, দেশের মানুষ নাকি এবার ভালো থাকবে। সেই দেশের মাটিতে দাঁড়িয়েই যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিশ্চান, যারা সেখানকার সংখ্যালঘু, তারা প্রত্যেক দিন মরছেন, প্রত্যেকে দিন নিজেদের মাটি কামড়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন। কেন? কারণ হয় তাদের মৃত্যু হচ্ছে, না হয় তাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, না হয় তাদের আরাধনা স্থল পুড়ে যাচ্ছে। লাগাতার অত্যাচার। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের, সেখানে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের বাস এবং কিছু উপজাতির বাস। বিগত 72 ঘন্টা ধরে তাদের উপর সেনা শাসন চলেছে, সেনার অত্যাচার চলেছে বলা যায়, কারণ তারা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের উপর হওয়া এই 5ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে বা তারপরেও লাগাতার তাদের উপর হয়ে যাওয়া অত্যাচারের প্রতিবাদে। যে সকল ওই শান্তি বাহিনী বা ইত্যাদি আরো অনেক ইত্যাদি ইত্যাদি রয়েছে, তারা যখন দেখলো যে এদেরকে থামাতে পারছে না, তখন সেনাকে সামনে এগিয়ে দিল এবং অন্তত পক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। যে 72 ঘন্টা সেনা দ্বারা তারা অত্যাচারিত হয়েছে, সেই 72 ঘন্টায় এবার তারা সড়ক অবরোধ করছে শান্তিপূর্ণভাবে। অর্থাৎ যে ছাত্র জনতার নাম করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং নির্দিষ্ট কিছু দল, নির্দিষ্ট কিছু অন্য কোনো দেশ, সেটা যে যা কিছু হতে পারে, তারা তাদের যে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছিল, এবার ঠিক সেরকমই ছাত্র জনতা পার্বত্য অঞ্চলের, তারা আজকে প্রতিরোধে নেমেছে, অবরোধে নেমেছে এবং সেখান থেকে কার্যত সেনা উৎখাত করছে এবং তার যথেষ্ট যুক্তিও রয়েছে। এবার কি করবে বাংলাদেশ? আমরা পরপর আজকে আপনাদের সমস্ত ছবিগুলো দেখাবো, তবে শুরুতেই কিভাবে অত্যাচার লাগাতার চলেছে সেই ছবিগুলো একবার দেখুন। একেবারেই শুরুতেই সেই ছবিতে যাব, পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে তীব্র বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখুন। এর আগের দিন আমরা আপনাদের দেখিয়েছিলাম যে পার্বত্য চট্টগ্রামে কিভাবে পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সমতলের জনগোষ্ঠী বা সংখ্যাগুরু সম্প্রদায়। এবার বিক্ষোভের ছবিটা দেখুন, সেনাও গুলি চালিয়েছিল তেমন অভিযোগও উঠে এসছে। তারপরে যে তুমুল বিক্ষোভটা শুরু হয়েছে, এই বিক্ষোভকে কিছুতেই সামাল দিতে পারছে না মোহাম্মদ ইউনূসের প্রশাসন। যেমনটা সৃজিতা বলছিল, যে ছাত্র জনতার নাম করে বাংলাদেশে উত্তাল নৈরাজ্য তৈরি করা হয়েছিল, এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেই ছাত্ররা, সেই ছাত্র সংগঠনগুলো নেমেছে বাংলাদেশের বর্তমান প্রশাসন তাদের সামনে নাস্তানাবুদ হচ্ছে। এই সেই ছবি। আরেকটা ছবি দেখাবো বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে এখানে বিক্ষোভকারীদের, এই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের বচসার ছবি দেখুন, সেই তীব্র বচসা। ফুল ফ্রেম এই ছবিটা দেখাবো, পিসিআরকে বলবো এটা ফুল ফ্রেম দেখাতে। এরপর আরেকটা ছবি দেখায়, কারফিউ জারি করা হয়েছে। দেখলেন তো পরিস্থিতি, বাংলাদেশে চাকমা বিক্ষোভকারীরা, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ হিন্দু ধর্মাবলম্বী বিক্ষোভকারীরা, তারা সেনার সামনে গিয়ে নিজের বুকে আঙুল দেখিয়ে বলছে গুলি করুন, সাহস থাকলে গুলি করুন, সেনা বিক্ষোভের মুখে অসহায়। এবার কারফিউয়ের ছবিটা দেখুন, গোটা এলাকা জনমানব শূন্য, শুধু সেনা বা পুলিশের গাড়ি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, বিপুল সেনা মোতায়েন, কিন্তু রাস্তাঘাটকে গোলমাল বা অশান্তিমুক্ত রাখতে যারা এই কারফিউ জারি করেছে, তাদের কারফিউ জারি করার প্রয়োজনই নেই। তার কারণ পাহাড়ি জনগোষ্ঠী, বিভিন্ন পাহাড়ি সংগঠন, তারা সেখানে নিজেরাই 72 ঘন্টার জন্য অবরোধ ডেকে দিয়েছে, ফলে দোকানপাট, রাস্তাঘাট সব কিছু বন্ধ, সমস্ত কিছু বন্ধ। 3 দিন ধরে পার্বত্য চট্টগ্রামকে, গোটা পার্বত্য চট্টগ্রামকে অবরুদ্ধ করে দিয়েছে পাহাড়ের ছাত্র সংগঠন। এবার আরেকটা ছবি দেখাবো, বাংলাদেশ এখন যে সরকারের হাতে রয়েছে, সেই সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম পার্বত্য চট্টগ্রামে, সেই নাহিদ ইসলাম গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। দেখুন সেখানে গিয়ে কিরকম বিক্ষোভের মুখে পড়েছে, দেখুন সেই বিক্ষোভ, আমি ফুল ফ্রেম দেখাতে বলবো এই ছবি। সবাই কথা বলছে,
আমরা থানা থেকে কোনো রেসপন্স পাই নাই, আমাদেরকে বলছে আজকে ডিউটি নাই, সেনাবাহিনী আমাদের প্রতি আমাদের প্রতি সবল, আমাদেরকে মারে ধরবে তখন কিছু বলা হয় থানা থেকে, বাহারিরা তাদেরকে ধাক্কা দিতে যেভাবে এগিয়ে আসছে। আপনারা দেখলেন